এর যে চাওয়ার আর কিছু নাই মাননীয় স্পিকার, বিশ্বাস করুন কি পেলাম আর কি পেলাম না, অনেক পেয়েছি, অনেক দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। তার ঋণ শোধ করবার না আমার, আমি সেই ঋণ আমি কিভাবে শোধ করব আমি জানি না। আমরা ভাগ্যবান, আমরা বৃহত্তর ফরিদপুরের মানুষ, যেই পবিত্র মাটিতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির জন্ম হয়েছে, তার সুযোগ্য কন্যা, ষোলো কোটি মানুষের আশ্রয়ের ভরসার শেষ ঠিকানা জননেত্রীর শেখ হাসিনার জন্ম হয়েছে সেই মাটিতে আমাদের জন্ম। এর যে চাওয়ার আর কিছু নাই মাননীয় স্পিকার, বিশ্বাস করুন কি পেলাম আর কি পেলাম না, অনেক পেয়েছি, অনেক দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। তার ঋণ শোধ করবার নেই। শ্রদ্ধা জানাই, আমি শ্রদ্ধা জানাই 1975 সালের পর থেকে যত গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই সকল শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। মাননীয় স্পিকার, আসলে আমি বক্তব্য কি দিয়ে শুরু করব আমি জানি না। আজকে পদ্মা সেতুর উপর আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশের 16 কোটি মানুষের নন্দিত নেত্রী, 16 কোটি মানুষের আশ্রয়ের ভরসার শেষ ঠিকানা জননেত্রী শেখ হাসিনাকে আমি কি কি দিয়ে কৃতজ্ঞতা জানাবো সেই ভাষা আমার নেই। আমরা আমাদের পূর্বপুরুষরাও, আমরা তো দূরের কথা, আমাদের পূর্বপুরুষরা যারা ছিলেন তারা তো কোনোদিন এই কল্পনা করেননি এই খরস্রোত নদীর উপর, এই পদ্মা নদীর উপর একটি ব্রিজ হবে। আমি আশ্চর্য হয়ে যাই কিভাবে আমরা যখন এই পদ্মা নদী পার হতাম, কি স্রোত কি ঢেউ এই পদ্মার, কি তাণ্ডব এই পদ্মার, সেই পদ্মা নদীর উপর নদী হবে একমাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ্য কন্যা, যার তার নেতৃত্বেই সম্ভব হয়েছে। ওই স্রোতকে তিনি বলেছেন স্রোত তুমি থামো, স্রোতকে হাতের মুঠোয় এনে তিনি পদ্মা সেতু আজকে বাস্তবায়ন করেছেন। 25 জুন তিনি উদ্বোধন করবেন, উদ্বোধনের মাধ্যমে আমরা দক্ষিণ বাংলার মানুষ আমরা লাভবান হব, সব থেকে লাভবান হবে শরীয়তপুরের মানুষ, চাজিরার মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন শিবচর এবং শরীয়তপুর হবে সিঙ্গাপুরের আদলে, ব্যাংককের আদলে একটি আধুনিক শহর। মাননীয় স্পিকার, আমার বিদেশে যাওয়ার সুযোগ হয়নি, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কৃপায় সদয় তিনি আমাকে প্রথম আমার বিদেশ সফর আমেরিকায়, দ্বিতীয় সফর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমেরিকায়, তৃতীয় সফর ভারতে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দয়া করে নিয়েছেন, যার কারণে আমার সুযোগ হয়েছে উন্নত বিশ্ব দেখার। আমি যখন এই সড়ক দিয়ে যাই, এই মাও সড়ক দিয়ে যাই, বিশ্বাস করুন আমি আমি উন্নত দেশ আমি দেখিনি, যতটুকু এই দেখেছি মনে হয় আমি কোন উন্নত বিশ্বের কোন সড়ক দিয়ে যাচ্ছি, তখন আমার চিৎকার করে বলতে ইচ্ছা করে, তো করতে ইচ্ছা করে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা ভাগ্যবান, আমরা বৃহত্তর ফরিদপুরের মানুষ, যেই পবিত্র মাটিতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির জন্ম হয়েছে, তার সুযোগ্য কন্যা, 16 কোটি মানুষের আশ্রয়ের ভরসার শেষ ঠিকানা জননেত্রীর শেখ হাসিনার জন্ম হয়েছে সেই মাটিতে আমাদের জন্ম। এর যে চাওয়ার আর কিছু নাই মাননীয় স্পিকার, বিশ্বাস করুন কি পেলাম আর কি পেলাম না, অনেক পেয়েছি, অনেক দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। তার ঋণ শোধ করবার না আমার, আমি সেই ঋণ আমি কিভাবে শোধ করব আমি জানি না। কিন্তু আমি আজকে বলতে চাই এই পদ্মা সেতু, সেতু আমাদের অহংকার, এই পদ্মা সেতুর মধ্যে আমরা খুঁজে পাই জাতির পিতাকে, এই পদ্মা সেতুর মধ্যে আমরা খুঁজে পাই মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক। দুঃখিত মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। এক মিনিট, দেশকে খুঁজে পাই আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমরা এই পদ্মা সেতু, সেতুতে আমরা খুঁজে পাই। তা আমি আর কথা না বাড়িয়ে আমি একটি ছোট দুটি লাইনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, 16 কোটি মানুষের নন্দিত নেত্রী, মানবতার মহানায়ক, মানবতার মা, বিশ্ব শান্তির অগ্রদূত শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি দুটি লাইনের লাইন পড়ে আমি শেষ করছি। ধরণীর বুকে এসেছো তুমি, মরমী হয়ে রাজপথের ধুলোয় স্নান করেছো, শপথ নিয়েছো পিছু ফেরনি আর, স্বপ্ন বিজয়ের ইতিহাসের কাব্যে, মহাকাব্যে তোমার পুণ্য জন্ম হবে বহুবার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।